গ্রীষ্মকালে ভীষণ ঠান্ডা, এই দেয় না এখানে, একদম গিজারে গিজার আছে কিন্তু গরম জল হয় না এখানে, গরম জল দেয়ও না। এই সকালবেলা কালকে বৃষ্টি হয়েছে, একদম অতিরিক্ত ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না। লাচিন নাচুন ট্রিপটা একটু টাফ আছে, আমরা এখন এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, 6টার সময় গাড়ি ছাড়বে। ব্রাশ তো করা হয়ে গেছে কিন্তু এখানে জল একদম ছোঁয়া যাচ্ছে না। বাচ্চাটা শরীর খারাপ হচ্ছে, একটু ব্রিদিং ট্রাভেল হচ্ছে, ব্রিদিং ট্রাভেল হচ্ছে দাদা, এত ওপরে তো একটু শরীর খারাপ হচ্ছে। বেশি এক্সাইটমেন্ট করাটা উচিত না, লাফালাফি করো না, একটু হালকা হালকা থাকো, কথা কম বলো, সাথে একটু চকলেট আনবেন, পপকর্ন খেতে হবে বারবার, তাহলে নাকি অনেকটা ফ্রেশ লাগে। দেখুন সবাই কীরকম আনন্দ করছে, আরে বাপরে দেখুন কত উঁচুতে উঠে গেছে, আমি ক্যামেরা নিয়ে উঠতে পারছি না তাই। আমি ক্যামেরা নিয়ে বেশি উঁচুতে উঠতে পারছি না, অল্প উঠেছি, ক্যামেরা এত মোবাইল এত কিছু নিয়ে উঠলে স্লিপ করছি, পুরো স্লিপ করে পড়ে যাচ্ছি। अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है, अच्छा लग रहा है, बहुत अच्छा। आज कल कोई मत जल सी प्लीन दस दिन आलू सी बड़े चो दुका चो बड़ो शेयर सब्सक्राइब करने के लिए लाइक शेयर ये भोला है भंडारी जैसे नंदी की सवा शंभुनाथ रे भोलेनाथ रे সবাই কত আনন্দ করছে দেখছেন, চলে আসুন খুব তাড়াতাড়ি এখানে। এটা হচ্ছে কালা পাথর, দেখুন আমরা এখানে ভীষণ আনন্দ করছি, পুরো বরফ ভর্তি, চলুন একটু ওপরে উঠে যাক। পুরো পা ঢুকে যাচ্ছে, আমি যদিও বুট নিইনি কিন্তু তাও পুরো বরফ বরফ ভর্তি। এখানে আসলে আপনারা দারুণ মজা করবেন, দারুণ, পুরো বরফ ভরা। অনেকটা উপরে উঠে চলে এসেছি দেখুন, দারুণ দারুণ মজা করছি, দারুণ, আমরা দারুণ মজা করছি। যত দূর পর্যন্ত যাচ্ছে শুধু বরফ বরফ বরফ। এখানে একটু ব্রিদিং ট্রাবল হচ্ছে, বেশি এক্সাইটমেন্ট এখানে ভালো না, এখানে বেশি কথা বলতে পারবো না, আপনারা শুধু ভিউ দেখুন প্লিজ। সাবস্ক্রাইবও করে নি তাতে এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করুন আরো ভালো ভালো ভিউজ দেখতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিউ ভালো লেগে থাকে।
আর আসুন সাকারি নিয়ে আসুন সঙ্গে আইসক্রিম করে খেয়ে নিন। হ্যাঁ সাকারি মিষ্টি নিয়ে আসতে হবে মিষ্টি। হ্যালো আপনারা সবাই আসুন, লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার। খেলুন খেলুন আপনারা, আপনার বরফ মারুন, সবাই সবাইকে মারুন বরফ। বরফ মারবো? হ্যাঁ মারবেন না, এরকম মারবেন না, এরকম এখানে তো এখানে তো তাই করবেন। আমরা ম্যাডামের দিকেও দিচ্ছি, দেখেন কেমন লাগছে আপনাদের জানান, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের। আমি আর বেশি কথা বলতে পারছি না, এখানে বেশি কথা বললে ব্রিদিং ট্রাভেল হতে পারে। বরফের এই দেখেন বরফ চাপ দিলে পারে যেমন বরফ, আবার এই যে বরফের গোলা এটা কিন্তু গোলাই রয়েছে, এটা কিন্তু জল হচ্ছে না। আপনারা ভিজবেন না, আপনারা অতি সত্তর চলে আসুন। কালা পাথর, তাই তো কালা পাথর। ফাইনালি ফ্রেন্ডস আমরা এসে গেছি গুরুদাম্বার লেক। ব্রিদিং ট্রাভেল খুব হয়েছে, আপনারা পেছনে লেকটা দেখতেই পাচ্ছেন, স্বর্গ স্বর্গ। পপকর্ন খেতে খেতে 18,000 ফিট ওপরে প্রায় ব্রিদিং ট্রাভেল হচ্ছে ঠিকই একটু, কিন্তু পেছনে দারুণ দারুণ ভিউজ দেখুন। আমার লাইফটা সার্থক হয়ে গেল, সাথে স্নোফল হচ্ছে অল্প অল্প, দেখুন অল্প অল্প স্নোফল হচ্ছে, আপনি বুঝতে পারছেন আপনারা স্নোফল। জানে দেখবে না, রোপে ভি চালু হ্যাঁ। আমাদের গাড়ির টায়ারটা ফেটে গেছে, সামনের টায়ারটা ফেটে গেছে, তো এবারে চেঞ্জ করতে হবে। ড্রাইভার দাদা নামছেন, এবার চেঞ্জ করবেন। আজকে তো আমাদের অবস্থা খারাপ, গাড়ি আগে বেড়ে যাবে। দেখুন আজকে এমজি মার্গে বরফ পড়েছে, দেখুন আমরা নাথুলা গেছিলাম ওখানে পুরো গাড়ি আটকে গেছে, আজকে দেখুন এই এমজি মার্গে এসে দেখছি পুরো বরফ।
দেখুন অবিশ্বাস্য গ্যাংটকে বরফ পড়েছে অবিশ্বাস্য।